আমাদের ভাইয়ের একটা প্রশ্ন ছিল যে কেউ যে কবরে আজাব যে এখানে যদি কেউ প্রশ্ন উত্তরগুলো দিতে পারে অথবা কারো আজাব না হয় তাহলে পরবর্তীতে কি সে মাপ পেয়ে যাবে নাকি কোন স্তরে তিনি মাপ পাবে আসলে এক্ষেত্রে ওসমান ইবিন আফান জাহাদিস মা রাইতু মানজারা খচ্ছুন ওয়াল কবর আফজা মিনহু আমি কবরের চেয়ে ভয়ঙ্কর আর অন্য কোনো চিত্র দেখিনি অতএব কবরটা বাহ্যিকভাবে একটা মাটির গর্ত মনে করা হলো এটা একটা ভয়ানক একটি জায়গা সেই জন্য রসল সাল আলহ সাল্লাম তিনি বলেছেন যে আখেরাতের স্টেশনগুলোর মাঝে কবর হচ্ছে প্রথম স্টেশন প্রথম মঞ্জিল অতএব যার জন্য কবরটা সহজ হয়ে যাবে তার পরবর্তী স্টেশনগুলো তার জন্য আরও সহজ হয়ে যাবে আর যার জন্যই কবরটা কঠিন হয়ে যাবে পরবর্তী স্টেশনগুলো তার জন্য অনেক কঠিন হয়ে যাবে রসুল্লাহ সাল্লু আলী সালসালামের এই হাদিসের আলোকে এটাই বাস্তব যে যখন একজন ব্যক্তিকে কবরে জিজ্ঞেস করা হয় মার রব্বুক তোমার রবকে যখন সে বলে রব্বী আল্লাহ যখন বলা হয় আমার দিন হুক তোমার দিনকে যখন বলে দিনই আলী ইসলাম ইসলাম আমার জীবন বিধান যখন বলা হয় মানহাদা রজুল আল্লাহ দিবা ইসাফি কুম ইনি কোন ব্যক্তি যিনি তোমাদের মাঝে প্রেরিত হয়েছেন ব্যক্তি যখন বলে ফেলার সক্ষমতা অর্জন করে আল্লাহর দয় যে নবীনা মোহাম্মদ সল্ল্লাহু আলসালসাল্লাম তখন ফানা আন কাপ দিয়ে আকাশ থেকে একজন ব্যক্তি ঘোষণা করে বলে পান্দা সত্য বলেছে বাবান ইলাল জান্না জান্নাতের দিকে তার কবর থেকে একটি রাস্তাকে খুলে দাও কবরকে তার দৃষ্টি অনুযায়ী প্রশস্ত করে দেওয়া হয় বলা হয় আল মিনাল জান্না জান্নাত থেকে পোশাক এনে তাকে পরিয়ে দাও এবং সেই ব্যক্তি তখন জান্নাতের নেয়ামত সচক্ষে দেখতে পায় দৃষ্টি অনুযায়ী কবরকে প্রশস্ত করে দেওয়া হয় তখন সেই ব্যক্তি এমনভাবে ঘুমে তলিয়ে যায় যেমন তাকে দুলহান হিসেবে বাসর ঘরে সে ব্যক্তি ঘুমিয়ে পড়ে নামখা নাও মাতিলা আরুস প্রিয় ব্যক্তি ছাড়া তাকে কেউ জাগিয়ে তোলে না সত্যি সেজন্য রসুল বলেছেন কবরটা জান্নাতের একটা টুকরা অথবা জাহান্নামের একটা টুকরা কবর জান্নাতের যেন বাগান হয় আল্লাহ সে তফিক আমাদের দান করুন আমিন আমিন আল্লাহ তালা আমাদেরকেও মৃত্যুর সময় যেন ইমানের সাথে মৃত্যুবরণ করতে তৌফিক দান করেন এবং আমাদেরও কবর যখন মৃত্যু হবে আল্লাহ যেন আমাদেরকে একটা প্রশ্ন উত্তর দেওয়াগুলো সহজ করে দেন আল্লাহ তালের কাছে আমরা সেই দয় করি সেই দয়